সমস্ত কিছু বেচাকার হয়ে যাবে, তখন শুধু থাকবে একমাত্র আল্লাহ। তার মানে সর্বশেষ কে? আল্লাহ। আর সবার আগে কে ছিল? আল্লাহ। প্রকাশ্যে কে? আল্লাহ। অপ্রকাশ্যে কে? আল্লাহ। সুতরাং এই জন্য সুরা ফাতেহায় আমরা বলি ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন, তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। কি বুঝতে পারছি? আমি যদি বলি আমি তোমাকে ভালোবাসি, যাকে বললাম সে যদি বলে এরকম আর কয়জনকে ভালোবাসো, এটার মধ্যে বহু বছরের প্রশ্ন থেকে যায়। আর যদি বলি আমি শুধু তোমাকেই ভালোবাসি, তার মানে কি? তার মানে তোমাকে ছাড়া আমি কিন্তু আর কাউকে ভালোবাসি। তো ইয়া কানাবুদু হচ্ছে আমি তোমারই এবাদত করি, মানে তুমি ছাড়া আর কারোর এবাদত করি, তুমি একজনের এবাদত করি, আর তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি, তোমার কাছে আমি সাহায্য চাই, আর কারো কাছে চাই। এটা শুরুতে সূরা ফাতেহার একটা অংশ। আবার সূরা তওবার সর্বশেষ অংশে তাও আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু হুয়া রব্বুল আরশিল আযীম, যিনি সবচেয়ে বড় আরশে আযীমে অধিষ্ঠিত, আমি তার উপরেই ভরসা রাখি, যার কোন শরীক নেই। আসেন আজিজ নগরের আমার প্রবীণ মুরব্বী মাস্টার সাহেব আসেন, নাগরিক পরিষদের সভাপতি। আমাদের বান্দরবান জেলায় শুধু একটা নগর, পুরা বান্দরবান জেলায় কিন্তু একটা নগর, এটা কোন নগর? আজিজ নগর। আজিজ নগরের সভাপতি, সাবেক আজিজ নগরের আওয়ামী লীগের সভাপতি, অনেক স্বনামধন্য পরিবারের মানুষ উনি, নুরুস্তফা মাস্টার আমার শ্রদ্ধেয় বড় ভাই, তিনি আজিজ নগরের সভাপতি নাগরিক এসেছেন। আর আমাদের ডক্টর শাহাদত চিনেনি, নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, অনেক ভালো নেতা ওরা এসছেন। তারপরে ও আমাদের শামসু ভাই এসছেন আজিজ নগরের নাগরিক পরিষদের একেবারে অনেক বলিষ্ঠ একজন নেতা, ওনার বড় ভাই হচ্ছে আজিজ নগরের রফিক চেয়ারম্যান, ওনার ভাই। তারপরে আমাদের নেতারা এসেছে, মুন্না আসো, তোমরা সবাই আসো, ভাইয়েরা আসেন, বসো বসো। তো যাক, আজিজ নগর থেকে যারা এসছেন, আমি নাগরিক পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাই। তো যেটা বলতেছিলাম যে সূরা তওবাতেও আল্লাহ কিন্তু কি বলেছেন, যে যিনি সবচেয়ে বড় উপরে আরশে আযীমে অধিষ্ঠিত, তার উপরে ভরসা রাখি। তো এখন দুনিয়া 18,000 মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন, এর মধ্যে আর সমস্ত সৃষ্টি কিন্তু মানুষের জন্য। আমি কি বুঝতে পেরেছি? মানুষকে সৃষ্টি করেছে আল্লাহ আল্লাহর জন্য, আর সমস্ত সৃষ্টি করেছে কার জন্য? মানুষের জন্য। এটা পরিষ্কার ভাবে কিন্তু আল্লাহ পাক পবিত্র কোরআনে বলে দিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন হচ্ছে জিন জাতি, ইনসা হচ্ছে মানুষ। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য। আবার আমাদেরকে বলা হয় আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জিন। আল্লাহ পাক বলেছেন যে আমি ইন্নি জায়লুন ফিল আরদে খালিক, ফেরেশতাদেরকে বলেছেন যে আমি দুনিয়াতে আমার প্রতিনিধি প্রেরণ করব, আমার খলিফা, তারা আমার ইবাদত করবে। আবার সূরা তিনে এসে আল্লাহ বলেছেন ওয়া তিন ওয়া যাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন, যে আমি তিনের কসম, তিন মানে একটা ফল, এটাকে বাঙালিরা ডুমুর বললে ভালো চিনে, এটা মক্কার সৌদি আরবের একটা প্রসিদ্ধ ফল ডুমুর, বাট আমাদের দেশে ডুমুরের মতো না কিন্তু, আবার এটা বললে কিন্তু আবার ভুল হবে। এখন আসে
মক্কা থেকে আমাদের দেশে উৎপাদন হয় এটাকে তিন বলা হয় এই ডুমুরের কসম করে বলেছেন আল্লাহ জাইতুনের কসম করে বলেছেন জাইতুন হচ্ছে সহজ ভাষায় যদি আমরা বলি যেটা জলপাই এটাকে অলিভ বলে ইংরেজিতে না অলিভ 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 অয়েল যেটা আমরা ব্যবহার করি জাইতুনের তেল আর যেটা এই জাইতুনের কসম করেছেন আল্লাহ তিনের কসম করেছেন তারপরে বলেছেন অতিন ওয়া জাইতুন ওয়া তুর সিনিনা সিনাই পর্বতের কসম সিনাই পর্বতের চূড়ায় উঠে আল্লাহ পয়গম্বর হযরত মূসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলেন সে সিনাই পর্বতের কসম করেছেন আল্লাহ ওয়া তুর সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন পবিত্র মক্কা নগরীর কসম তারপরে কি বলছেন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িব আমি সৃষ্টির সবচেয়ে বেশি সৌন্দর্য মণ্ডিত করে মানুষকে সৃষ্টি করেছি কি বুঝতে পেরেছি এর জন্য আমরা সেরা সব জায়গায় তো আসলে ওইদিকে বলতে চাচ্ছিলাম না চাচ্ছিলাম পাহাড় নিয়ে কথা